সকলের জন্য আয়ুর্বেদ অর্থাৎ পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত মানুষ, গৃহপালিত ও বন্যপ্রাণী সকলের সুস্বাস্থ্য আয়ুর্বেদের মাধ্যমে সুনিশ্চিত করা, এই ভাবনাকে সামনে রেখে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার উদযাপিত হল জাতীয় আয়ুর্বেদ দিবস। এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের যুব ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। মূলত দেশের ছাত্র সমাজ এবং কৃষক ও সমাজকে আয়ুর্বেদ সম্পর্কে সংবেদনশীল করে তোলার জন্য এবার নানান বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতে নভেম্বর মাস জুড়ে উদযাপন করা হবে জাতীয় আয়ুর্বেদ দিবস। দেশের কৃষকেরা কিভাবে গাছগাছরা ভিত্তিক ঔষধ প্রয়োগ করে ফলন বাড়াতে পারে এবং শস্যকে জীবাণু ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচাতে পারে সেই বিষয়েও এদিন বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীরাও আয়ুর্বেদকে কাজে লাগিয়ে কিভাবে তাদের শরীর ও মনকে শান্ত রাখতে পারে সেই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে এবছর। বিভিন্ন স্কুলে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবিরেরও। আয়ুর্বেদ চিকিৎসার প্রচার ও প্রসারে বিগত কয়েক বছর উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। প্যারাডাইস চৌমুনিতে 50 শয্যার বিশিষ্ট নতুন বিল্ডিং করা হয়েছে। প্রায় সমস্ত ধরনের আয়ুর্বেদিক ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে রোগীদের। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে বিনামূল্যে লিপিড প্রোফাইল, কমপ্লিট ব্লাড কাউন্ট, সুগার, ক্রিয়েটিনিন সহ বিভিন্ন রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে চালু হয়েছে 38টি আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। জিরানিয়া, ডুকলি এবং মোহনপুর আরডি ব্লকের তত্ত্বাবধানে চালু হতে চলেছে আয়ুষ গ্রাম প্রকল্প। এ ব্যাপারে শুক্রবার বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। না বললে না হয় যে আয়ুষ বা আয়ুর্বেদা, আয়ুষের মধ্যে যেগুলো রয়েছে আপনার যোগা বা নিউরোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি, এই যে যতগুলো রয়েছে তার মধ্যে আয়ুর্বেদাও একটা পার্ট। আমরা যদি বলি যোগাটাও এরকম, আমাদের ভারতের যে আদি পরম্পরা অর্থাৎ অনেক প্রাচীন কাল থেকে চলে আসা তারই একটা অঙ্গ। আমাদের এখানে মোগলদের শাসন, ব্রিটিশদের 200 বছর শাসন, তারপরেও কিন্তু এগুলো হারিয়ে যায়নি। এগুলো এই প্রাচীন পরম্পরা আমরা যদি দেখি, মোদিজির নেতৃত্বে নতুন যখন গভর্নমেন্ট হয় 2014 সালে, তারপর থেকে এগুলো পুনরায় উদ্ধার করা বা এগুলোকে আবার মানুষের কাছে পৌঁছানোর একটা প্রয়াস, এর জন্য আয়ুষ মিশন তৈরি করা হয়েছে। আর সেটা সফলতম আমরা যোগাটাকে গোটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। এই হেলথ সার্ভিস এমন একটা সার্ভিস যেখানে আপনারা কাজ করেন। গোটা পৃথিবীর মানুষ যখন কোভিডের সময় ঘরবন্দি অবস্থায় ভাবছিল কি করবে, সবাই একটা অজানা আতঙ্কে ভুগছিল, ভাবতে পারছিল না কখন কীভাবে সেটার থেকে বেরিয়ে আসবে, তার মধ্যে একটা অংশ কিন্তু আপনারাও সেই যে মানুষকে বের করা, মানুষকে জীবনদান দেওয়া, সেখানে কিন্তু আপনাদেরও ভূমিকা ছিল। শুধু এমন নয় এলোপ্যাথিক যারা করে তারা শুধুমাত্র সেদিন কোভিড থেকে আমাদেরকে বের করেছে। কোভিড থেকে বের করতে কিন্তু হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, যোগা সবাই মিলে আপনারা কাজ করেছেন, তার জন্য আমরা আজ এইভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে শুক্রবার রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর, পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর এইচ পি শর্মা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডি কে চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।